হ্যালো এভরিওয়ান, পিসিবি বিডি তে আজকে আমরা নিয়ে আসতে যাচ্ছি মোস্ট রিকোয়েস্টেড রিভিউ, যেটা হচ্ছে ASUS GL552VW গেমিং ল্যাপটপের রিভিউ। আমাদের রিভিউ ইউনিটটি কোর i5 ভার্সন দিয়ে। প্রথমে দেখা যাক ল্যাপটপটির ফুল স্পেক। মডেলটির দুটি ভার্সন আছে, একটি হচ্ছে ব্ল্যাক এবং আরেকটি হচ্ছে আমাদের রিভিউ ইউনিট, যেটা হচ্ছে গ্রে মেটাল। লিডটি হচ্ছে প্লাস্টিক এবং মধ্যখানে ব্রাশ মেটাল সেন্টার প্যানেল। অ্যাস্থেটিক আসুসের ভাষায় F22 স্টেলথ ফাইটার এবং ভেতরে দেওয়া হয়েছে সিগনেচার মায়ান ডিটেল। বাইরে গ্রে মেটালিক কালার হলেও ভেতরে পুরোটাই রেড ব্ল্যাক অ্যাস্থেটিক দিয়ে তৈরি। ল্যাপটপটি যথেষ্ট ভারী, এর ওজন 2.5 কেজি। ওভারঅল বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, স্পেশালি ওপরের লিড। কিবোর্ডটি হচ্ছে রেড ব্যাকলিট কিবোর্ড, নামপ্যাড ইনক্লুড করা আছে। গেমিং ওরিয়েন্টেড ল্যাপটপ হিসেবে WASD বাটনগুলোকে হাইলাইট করা হয়েছে। 1.8 mm কি ট্রাভেল ডিস্টেন্স যথেষ্ট ভালো, কি প্লেসমেন্ট নিয়েও কোনো কমপ্লেন নেই। তবে অ্যারো কি চাপ দিতে গিয়ে অনেক সময় জিরোতে চাপ পড়ে যায় অ্যারো কি প্লেসমেন্টের কারণে, কিন্তু এটা কোনো ইস্যু নয়, ব্যবহার করতে করতে অবশ্যই এগুলো অভ্যাস হয়ে যাবে। টাইপিং যথেষ্ট সফট, যেটাই করে দিচ্ছে কিবোর্ডটিকে একটি ডিসেন্ট গেমিং কিবোর্ড। ট্র্যাকপ্যাড যথেষ্ট বড় এবং স্মুথ, যদিও গেমারদের দরকার পড়বে মাউস গেমিংয়ের সময়, এজন্য আসুস প্রোভাইড করছে ফিকা মাউস প্যাকেজের ভেতরেই। ট্র্যাকপ্যাডটি যথেষ্ট ভালো, তবে কখনও কখনও কিছুটা প্রেশার দিতে হয় লেফট রাইট বাটনে রেসপন্সের জন্য। পজিটিভ দিক হচ্ছে আসুস স্মার্ট জেস্চার যথেষ্ট ভালো কাজ করছে এই ক্ষেত্রে। এটা যথেষ্ট সারপ্রাইজিং ছিল আমাদের জন্য, কেননা অনেক দামি ল্যাপটপগুলো তো মাল্টি জেস্চার অনেক সময় ল্যাগি হয়। পোর্টগুলোর মধ্যে দেওয়া আছে বাম দিকে পাওয়ার জ্যাক, এরপর ভেন্ট। ইনক্লুড করা হয়েছে USB টাইপ সি পোর্ট, যেটা ল্যাপটপটিকে করে দিচ্ছে ফিউচার প্রুফ। এরপরে HDMI এবং ল্যান পোর্ট। সবশেষে দেয়া আছে দুটি USB 3 পোর্ট। ডান দিকে আছে প্রথমেই অডিও পোর্ট, আরেকটি USB পোর্ট, DVD ড্রাইভ এবং সবশেষে দেখা যাচ্ছে কেনজিংটন লকটাকে। সামনের দিকে পাচ্ছেন কার্ড রিডার। সুতরাং বেশ ইমপ্রেসিভ কানেক্টিভিটি অপশন ইনক্লুড করা হয়েছে ল্যাপটপটিতে। বটমের স্ক্রুগুলো খুললে দেখা যাবে 2.5 ইঞ্চ হার্ড ড্রাইভ স্লট এবং মেমোরি স্লট। দেখা যাবে একটি M.2 পোর্ট। এক্ষেত্রে হাইলাইট করতে চাচ্ছি M.2 পোর্টটি শুধুমাত্র সেটা SSD-র জন্য, NVMe M.2 SSD-গুলো কোনোভাবে সাপোর্টেড নয় এই ল্যাপটপে। ডিসপ্লেটি হচ্ছে 15.6 ইঞ্চ ফুল HD IPS স্ক্রিন। ব্রাইটনেস হচ্ছে 272 nits, যেটা ডিসেন্ট। ম্যাট ফিনিশ দেওয়া আছে স্ক্রিনটিতে। কালার অ্যাকুরেসির দিক থেকে কিছুটা উইক, কন্ট্রাস্ট রেশিও 760:1 কন্ট্রাস্ট হিসেবে, যেটাকে এভারেজ বলা যায়। তবে এই বাজেটের মধ্যে চিন্তা করলে স্ক্রিনটি যথেষ্ট ভালো। ডার্ক সিনগুলোতে কিছুটা অসুবিধা আছে, তবে গেমিং যথেষ্ট এনজয়েবল। 93% sRGB কালার গামুট এবং 72% Adobe RGB কভারেজ আছে স্ক্রিনটিতে। স্পিকারটি যথেষ্ট লাউড এবং ক্লিয়ার। ব্যাস কোয়ালিটি যথেষ্ট দুর্বল হলেও ওভারঅল কোয়ালিটি খুব একটা খারাপ না। এছাড়া অডিও উইজার্ড সফটওয়্যারটি কিছুটা হেল্প করবে, কিন্তু ব্যাস কোয়ালিটিতে তেমন কোনো হেল্প পাওয়া যাবে না। ওয়েবক্যাম কোয়ালিটি এতটা ভালো না, বলা যায় এভারেজ কোয়ালিটি ওয়েবক্যাম, তবে ওয়েব চ্যাট করার জন্য ঠিক আছে। এখন দেখা যাক প্রধান জিনিস, যেটা হচ্ছে এর পারফরমেন্স। CPU হচ্ছে কোর i5-6300HQ, CPU মার্ক পয়েন্টস পেয়েছে 461, যেটা এভারেজ। গেমিংয়ের জন্য কোর i5 ভার্সনটি ইনাফ, কিন্তু যারা মিড বাজেট এডিটিং ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য আমি রেকমেন্ড করছি কোর i7 ভার্সনটি নিতে। GPU হচ্ছে NVIDIA GTX 960M 4GB GDDR5। GDDR5 এর সেটিংস আমরা করেছি ম্যানুয়ালি। এক্ষেত্রে রেজলিউশন ছিল ফুল HD, ভিসিঙ্ক অফ রাখা হয়েছে, MSAA FXAA অফ, টেক্সচার দিয়েছি নর্মাল, শ্যাডোজ এবং টেসোলেশন রাখা হয়েছে নর্মালে, অ্যাডভান্স গ্রাফিক্স অফ রাখা হয়েছে। এভারেজ রেজাল্ট আমরা পেয়েছি 60 FPS। গেম প্লে যেমন ছিল স্মুথ, তেমন এনজয়েবল। তবে এর একদম উল্টা রেজাল্ট ছিল উইচার 3-তে। উইচার 3 ফুল HD এবং পুরো সেটিংস লোতে দিয়েও আমরা পেয়েছি মাত্র 37 FPS। উইচার 3 খেলার সময় রেকমেন্ড করছি রেজলিউশন আরও কমিয়ে দিয়ে আর সেটিংসগুলোকে মিডিয়ামে রেখে ভালো পারফরমেন্স পাওয়া সম্ভব, যেটা HD রেজলিউশন এতটা ভালো নয়। তবে রাইজ অফ দি টুম রেডার এবং ফল আউট 4 1080p লো সেটিংসে অবশ্যই খেলা সম্ভব। সবার সুবিধার্থে পুরো বেঞ্চমার্ক রেজাল্টটিকে আবার দেওয়া হলো। ব্যাটারি লাইফ অ্যাজ এক্সপেক্টেড, গেমিংয়ের সময় 49 মিনিটস পাওয়া যাবে। গেম সেটিংস এবং ব্রাইটনেসের উপর নির্ভরশীল। জেনারেল ওয়ার্ক যেমন ব্রাউজিং এবং স্প্রেডশিট ইত্যাদি সময় পাওয়া যাবে ডিসেন্ট 4.5 ঘন্টা। মুভি ওয়াচিং টাইম 2 ঘন্টা 20 মিনিট, এটাও ব্রাইটনেস কন্ট্রোলের উপর নির্ভরশীল। সবশেষে এই বলা যায় এই বাজেটের মধ্যে আসুস GL552VW যথেষ্ট ইমপ্রেসিভ গেমিং পারফরমেন্সের দিক থেকে। বেশিরভাগ গেমস 1080p লো মিডিয়াম সেটিংসেই খেলা সম্ভব। গেমিং পারফরমেন্স এবং মাল্টিমিডিয়া যদি হয় আপনার সোল পারপাস, তাহলে এই বাজেটের মধ্যে আসুস GL552VW হতে পারে একটি সলিড পারচেজ।
আশা করছি আজকের রিভিউটি আপনাদের যথেষ্ট সাহায্য করবে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রিপশনের আশা নিয়ে শেষ করছি আজকের রিভিউ। গুড বাই।